তুই প্রেগনেন্ট রানী? হ্যাঁ বড় বৌদি, আমিও জাস্ট দুদিন আগেই জানতে পেরেছি। তোমাকে ফোন করেছিলাম, বাবা ধরলো আর বলল ওই বাড়িতে আর ফোন না করতে, তাই আর আমি ফোন করিনি। তুই এই খবরটা দেওয়ার জন্য আমাকে সেদিন ফোন করেছিলি? আরে বাবাকে বললি না কেন? জানিস তো, প্রথমে এই খবরটা শোনার পর আমার মনটা একবারে আনন্দে নেচে উঠেছিল, কিন্তু তারপরে ভাবলাম যে তুই একা সব কিছু সামলাবে কি করে রানী, তুই তো নিজেই এখন অনেক ছোট। তুমি না বলতে, পরিস্থিতি আর সময় মানুষকে বড় করে দেয়। আমিও বড় হয়ে গেছি বড় বৌদি। আরে তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই কি বলছে, মানে ওরা ভালোভাবে মেনে নিয়েছে তো, তোর আদর যত্ন করছে তো? কিরে বল না। আরে হ্যাঁ রে বাবা, তুমি অত চিন্তা করো না তো। হে রানী, তুই এই সমস্ত কিছু সামলাতে সামলাতে পড়াশোনা করবি কি করে? এটাই তো আমার সব থেকে বড় চিন্তা এখন। এখানেও সবাই খুব চিন্তিত, আর আমি নিজেও এটার জন্য প্রস্তুত ছিলাম না বড় বৌদি, কিন্তু বাচ্চাটা যখন একবার এসেই গেছে তখন দুটো কি করে সামলাবো আমি সেটাই ভাবছি। এই মুহূর্তে বাচ্চার দায়িত্ব নেওয়া আর পড়াশোনা করে ডাক্তার হওয়া, এ দুটোই আমাকে করতে হবে বড় বৌদি। আমি তোমাকে সব বলবো বড় বৌদি, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু, কিন্তু এখন না, আমি পরে বলবো। আচ্ছা সে না হয় পরে বলিস ক্ষণ। আচ্ছা শোন, আমি গিয়ে না বাবাকে খবরটা দিয়ে আসি। তোর বিয়ে নিয়ে তোর আর বাবার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, এই খবরটা শোনার পর সমস্ত দূরত্ব শেষ হয়ে যাবে, তুই দেখিস। আচ্ছা শোন, তুই কিন্তু খুব সাবধানে থাকবি, কেমন মা? তুমিও সাবধানে থেকো, রাখছি, কেমন? বাবা বাবা, আজকে আমি আপনাকে এমন একটা খবর দেবো না বাবা যে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আপনি খুব আনন্দ পাবেন বাবা, খুব। কি হয়েছে বড় বৌমা? বলো বড় বৌমা, কি বলতে এসেছিলে রানীর ব্যাপারে? বাবা আপনার রানী মা হতে চলেছে বাবা। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।